নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম নিউজে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। জবরদখল আটকাতে বন্ধ করেছিলাম মেডিকেল রোডের কাজ, মন্তব্য দীপায়নের। ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি প্রণব পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক পঙ্কজ জৈন। অনেক দেরি বাইপাসের, তার আগে ফকিরটিলায় শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি বসানোর হোর্ডিং নিয়ে প্রশ্ন। শুরু করছে বিস্তারিত প্রাইম টাইম নিউজ। জবরদখল আটকাতে মেডিকেল রোডের কাজ বন্ধ রাখতে বলেছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এই মন্তব্য করে দীপায়ন বলেন, এই কাজ আটকানোর মুখ্যমন্ত্রীর কাছে আমাকে গালি খেতে হয়েছে, পরে সব দেখে রাস্তা দখলমুক্ত হবে বলে মুখ্যমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছেন। শিলচরের রাস্তা ও খাল দখলমুক্ত করা নিয়ে তার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। দুর্ভাগ্যবশত কিছু লোক রয়েছেন যারা শুধু ফেসবুকে এক লাইন দেখে তাদের দায়বদ্ধতা শেষ, অনেক নিউজ পোর্টালে সাংসদ আর শিলচরের বিধায়কের এগেনস্টে লিখেছেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রোজ দিন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সাংসদ, তার বিধায়ক নাকি রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি এই রাস্তা আমার জন্য বন্ধ করে দিয়ে, এই কাজটা বন্ধ করেছি তো বরাকবাসীর জন্য বন্ধ করেছি, এই রাস্তাকে বড় করতে হবে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ভিজিটে উনি লক্ষ্য করেছেন যে বীরভূম বাজার থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত অনেক এনক্রোচমেন্ট রয়েছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়ে গেছেন, মাননীয় কৌশিক রায় মহাশয় উপস্থিত ছিলেন, যে আগামী চার মাসের ভিতরে এভিকশন না হলে অ্যাকুইজিশন করে শিলচরের এই রাস্তাকে বড় করা হবে, সেটা তিনি কথা দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা রয়েছে শিলচরকে নিয়ে, তো আমি ভাবি যে আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় সেই কাজকে আমরা করে যেতে পারবো। এখানে যারা বসে আছেন আপনারা সমাজের লোক, আমি বারবার বলে থাকি, নির্বাচনের আগেও বলেছি, এখনো বলছি, আগামীতে বলবো, যে সাংসদ বা বিধায়ক কোনোদিন গার্জিয়ান হয় না। শিলচরের ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মনোনীত হলেন প্রণব পাল চৌধুরী, সাধারণ সম্পাদক হলেন পঙ্কজ জৈন। রবিবার অ্যাসোসিয়েশনের ২৫তম সাধারণ সভায় এই নতুন কমিটি গঠন করা হয়। সভায় শালচাপড়া রেলইয়ার্ডে পণ্য পরিবহনকারী গাড়িগুলির চালক ও সহকারীদের জন্য বিশ্রামাগার স্থাপন ও ফাটকবাজার এলাকাকে ড্রাগসের কবল থেকে মুক্ত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, সংস্থার বিদায়ী সভাপতি মূলচাঁদ বৈদ, অসিত দত্ত প্রমুখ। लेकिन हमारे आदमी जो जाते हैं वहां पर उनको रहने के लिए बैठने के लिए एक शेड नहीं है, पानी पीने की बोतल नहीं है, कंप्यूटर चार्ज करने के लिए चार्जर नहीं है, रात को लाइट नहीं है, सिक्योरिटी नहीं है। और यहाँ पे हमारे रेलवे प्रशासन ने 5 साल एक मीटिंग हमारे साथ उन्होंने की थी, जो कोविड सिचुएशन में हमें 11 नंबर पर बुलाया गया, जिसमें तीन ऑफिसर आए थे 11 नंबर शीर्ष, जैसे 11 बजे की सुबह मीटिंग थी, हमारे आगे फोन किया जाता है और आप लोग सालचपड़ा आइए मीटिंग करना है, कोविड का सिचुएशन है, फिर हम वहाँ सालचपड़ा गए मीटिंग में, वहाँ तीन ऑफिसर आए रहे थे उनके सामने, उनके आर्थिक ऑफिसर ने कहा हमारा तीन स्टाफ के साथ में रेलवे सालचपड़ा जांच कराते हैं, कैसे हमारे पास सिक्योरिटी नहीं, हम कहाँ से आपको सिक्योरिटी दे, बाउंड्री वॉल नहीं है, पीने का पानी नहीं है, बैठने के लिए शेड नहीं है, यूरिनल नहीं है, टॉयलेट नहीं है, करोड़ों रुपये जब यहाँ से बाहर देते हैं। हम माननीय मंत्री और विधायक के माध्यम से ये कहना चाहेंगे, ये सेंट्रल तक या आसाम सरकार के माध्यम से जैसे भी बात होते আপনারা যথাযোগ্য চেষ্টা আপনারা করে যাচ্ছেন,
ক্ষেত্রে আমাদেরও কিছু করার প্রয়োজন আছে। আমরা মনে করি যারা সমাজে আছে, যারা আমরা ফকিরটেলায় শিলচর বাইপাস ও হাইলাকান্দি রোডের সংযোগস্থলে কি শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি বসবে? এই রাস্তার নাম মঙ্গল পাণ্ডের নামে, আর এখানে যে পয়েন্ট তৈরি হয়েছে তাতে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি বসানো হবে বলে একটি হোর্ডিংও লাগানো হয়েছে। এর নিচে লেখা আছে হিন্দিতেই, মঙ্গল পাণ্ডের মূর্তি স্থাপন কমিটি। কবে কারা এত বড় সিদ্ধান্ত নিল এটা কেউই জানল না। এ নিয়ে নানা মহলে ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। বাইপাসের কাজ শেষ হতে এখনও অনেক দেরি। তারা এত আগেই রাস্তার নাম বা কার মূর্তি বসানো হবে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, এটাও অত্যন্ত বিস্ময়ের কথা। এবারে নিচ্ছি প্রাইম টাইম বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র। বাড়িঘর, জমি কেনা বেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবার ঘরেই বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছেই, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9160017307। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। এবার দীপাবলিতে আপনাদের জন্য বিশেষ নিরামিষ থালি নিয়ে এসেছে শ্রীকৃষ্ণ ভোজনালয়। শিলচর সিভিল হাসপাতালের উল্টো দিকে শ্রীকৃষ্ণ ভোজনালয়ে আপনি পাবেন সব ধরনের নিরামিষ আইটেম। সকাল 8টা থেকে খোলা থাকছে এই রেস্টুরেন্ট। থাকছে দীপাবলির স্পেশাল ডিশ, হোম ডেলিভারির ব্যবস্থা আছে। 8011060416 এই নম্বরে হোম ডেলিভারির জন্য অর্ডার করুন। ফিরে এলাম বিরতির পর।
থানায় অভিযোগ করেও সুরক্ষা পাচ্ছেন না, তাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন বিলপাড়ের বাসিন্দা রোশনারা বেগম সাদিয়াল। মহিলাটির অভিযোগ, বিলপাড় ইন্দ্রপ্রস্থ হোটেলের সামনে তাদের বাড়িতে হামলা চালানো হয়, তাদের অকথ্য ভাষায় গালিগালাজক দেওয়া হয়। তারা বলেন তারা যেখানে আছেন সেই জমি নিয়ে আদালতে মামলা চলছে, তারা আদালতে বিচার মানবেন, কিন্তু তাদের কেন উচ্ছেদের চেষ্টা করা হবে? এ নিয়ে কুতুবুদ্দিন লস্কর, সাইদুল লস্কর ও রুহুল আলম লস্করের বিরুদ্ধে অভিযোগ করে থানায় এজাহার দেন ওই মহিলা। এক তারিখে যে আমি থানায় গিয়া কেস দিছিলাম, আমার বাড়ি সুরক্ষার লাগিয়া, কিন্তু তারা আমার কাছে একবার আইসে, তারা দেখিয়া গেছে গিয়া, এরপর থেকে তারা এত জুলুম করতেছে আমারে। আমার গোডাউনের একজন ভাড়াটির ঠেলাওয়ালা আইসে মাল নিয়া, এই মালের ঠেলাওয়ালাটা ঠেলা ভাঙছে, ভাঙ্গিয়া তারা ওই মানুষটা গেছে গিয়া গতকালকে আবার আইসে, আইয়া আমারে এমনভাবে গালাগালিশ করছে আর কি, আমার ছেলেরে মারি দিবার হুমকি দিছে, আমার ছেলেরে দরিয়া ঘাড় মুড়াই দিত, এত বাজে বাজে বাসায় গালাগালি করছে। করা সত্ত্বেও আমি প্রশাসনরে জানাইলাম, কিন্তু আমার কী হইল, কোনো উপায় পাইলাম না। না পাওয়ার কারণে আমি ভয়ে এদিকে এদিকে ঘোরাঘুরি করতেছি, আমি নিজের প্রাণের রক্ষার লাগিয়া, আমার দুইটা বাচ্চার রক্ষার লাগিয়া আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার দিকে একটু খেয়াল রাখুন। ছট পূজার ঘাটের টাকা আত্মসাদের অভিযোগ উঠল আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়রা জানান, ঘুঙ্গুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনোজ রবিদাস এই ঘাট নির্মাণের জন্য বরাদ্দ 7 লক্ষ টাকা আত্মসাত করেছেন, ঘাটের কোনো কাজই হয়নি। এ নিয়ে তদন্তের জন্য জেলাশাসকের কাছে দাবি জানানো হয়েছে বলে জানান সবকা সাথ সবকা বিকাশ এনজিওর কর্মকর্তারা। দুর্গাপূজা, কালী পূজা, এরপরই ছট পূজা, আর ইতিমধ্যে অনুষ্ঠিত হতে যাবে ছট পূজা। আর এই ছট পূজা নিয়ে আমরা দেখতে পাচ্ছি শিলচর পলিটেকনিকের ভিতরে একটি ঘাট নির্মাণ করা হয়েছে, কিন্তু এখানে সরকার থেকে কিছু টাকা বরাদ্দ করা হয়েছিল গত বছর, প্রায় 7 লক্ষ টাকা, কিন্তু ওই টাকা ঘাট নির্মাণ না করে আঞ্চলিক পঞ্চায়েত টাকাটা হড়প করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আঞ্চলিক পঞ্চায়েতকে व्यापार में बोलना चाहूँगा, उन ये सरकार के तरफ से 7 लाख रुपए आया था इस छठ पूजा का घाट बनाने के लिए। तो हम लोगों ने हम लोग का जो एनजीओ है, वो चारों तरफ दिखता है। छठ पूजा के टाइम में हम लोग सब जगह जाते हैं, कुछ हमारे एनजीओ की तरफ से वहाँ पे छठ माँ के नाम से ये हेल्प करते हैं। तो यहाँ पे जब आए हम लोग ने देखा यहाँ पे 7 लाख रुपए सेंशन हुआ है, लेकिन छठ माँ का कोई काम ही नहीं हुआ है, जंगल ही जंगल है। अच्छा, पानी ही पानी ये है। जो पैसा बराद हुआ था सरकार से, किसने ये पैसा हड़प किया? तो आंचलिक पंचायत था इसमें। বরখোলা হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনলেন স্থানীয়রা। তারা এ নিয়ে কাছাড়ের জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র দেন। 10টার আগে কোনো ডাক্তার হাসপাতালে আসেন না বলে তাদের অভিযোগ। তারা বরখোলা হাসপাতালের ইনচার্জ ও ডাক্তারকে বদলির দাবি জানান। বরখোলা হাসপাতালের বিভিন্ন অভিযোগ ইনচার্জের বিরুদ্ধে অনেকদিন থেকে আমরা করে আসছি, কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না। আজ সকাল 10:30 সময় বরগলা হাসপাতালে গিয়ে একজন ডাক্তার নেই। আমরা খবর নিয়ে জানতে পারি যে ইনচার্জের আজকে ডিউটি ছিল, উনি তো 9টার সময় হাজির হওয়ার কথা, কিন্তু 10:30 বাজেছে, কোনো ডাক্তার নেই, এবং তার ইমার্জেন্সি ডিউটির মধ্যে কোনো ডাক্তার না পেয়ে আমরা হইহুল্লা করে তারপরে একজন ডাক্তার এসেছে কোথায় থেকে, ওনার ডিউটি নেই বলে উনি এসে কিছু দেখাশোনা করে পরে আমরা ইনচার্জ এসেছেন। ইনচার্জের সঙ্গে আলাপ আলোচনা করে দেখা যায় ওনার আজকে ডিউটি আছে, কিন্তু উনি আসতে দেরি হয়েছে। তারপরে আমরা জানতে পারি এই হসপিটালের প্রায় দিন থেকে আমরা অসুবিধা ভোগ করতেছি। খাসপুর চা বাগানে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন উধারবন্দির বিধায়ক মিহিরকান্তি সোম। জল মিশনের অধীনে এই কাজের জন্য বরাদ্দ হয় 1 কোটি 30 লক্ষ টাকা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিহিরকান্তি বলেন, এর ফলে এলাকার মানুষের পানীয় জলের সমস্যার সমাধান হলো, আগামীতে এই বরাদ্দ আরো বাড়ানো হবে বলে জানান তিনি। অঙ্ক টাকা 1 কোটি 23 লাখ 50 হাজার টাকা, এবং সেটা অ্যাক্টিভেটিং হাউস হোল্ডের 350 পরিবারের সঙ্গে জল যুক্ত হবে, এবং সেই জল যেটা দেওয়া হবে, দীর্ঘদিন ধরে এই নদীর জল মানুষ পান করছিলেন, আমাদের চোখেও বা বিভাগের চোখেও জল সেইভাবে শুদ্ধকরণ করতে বেশ কষ্ট হয়,
এখন সেখানে ওভার ট্যাঙ্কি হবে, যে ওভার ট্যাঙ্কের 60,000 লিটারের হবে, যে 60,000 লিটার জল বিশুদ্ধ করে উপরে থাকবে। আর সকাল 7টার সময় যদি মনে করেন যে জল দেওয়া প্রয়োজন, সকাল 7টার সময় ভাল খুলে দিলে সবাই বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আর সেইভাবে শুধু এখানে নয়, প্রত্যন্ত এলাকাতে সেই ব্যবস্থা হয়েছে। বিমনচরা শুধু রয়েছে, আর বাকিগুলো গুমটি বাড়িতে অলরেডি স্টার খুশিরামনাস হয়ে গেছে, আয়নাচরা তো হয়েছে, পাতিচরা হয়েছে, সঙ্গে ইটাচরারও হয়েছে, কুম্ভাতে হয়েছে, নিশ্চলের খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, কুল্লিগ্রাম বাগানে করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ আরও একবার। জবরদখল আটকাতে বন্ধ করেছিলাম মেডিকেল রোডের কাজ, মন্তব্য দীপায়নের। ফুডগ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি প্রণব পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক পঙ্কজ জৈন। অনেক দেরি বাইপাসের, তার আগে ফকিরটিলায় শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি বসানোর হোর্ডিং নিয়ে প্রশ্ন। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।